ভালো কর্ম করে কি কুকর্মের প্রায়শ্চিত করা যায় আপনি আজ ঠিক কি করেছেন বলুন তো আমি মানবতার খাতিরে জিজ্ঞেস করছি আমার জন্য নয় এবং আমাদের জীবন কি নাকি পূর্ব নির্ধারিত আমরা সেটাকে কর্মর দ্বারা বদলাতে পারি এবং ভালো কর্ম কি আচ্ছা এই শব্দটিকে বোঝা যাক আমি জানি এই শব্দটি এখন ইংরেজি অভিধানের অংশ হয়ে গিয়েছে কর্ম তো এখন একটি ইংরেজি শব্দ হুম কর্ম মানে ক্রিয়া বা কাজ আপনি যে এখানে বসে আছেন আপনার মধ্যে শারীরিক নানা কাজ ঘটছে মনের নানা কাজ আবেগের নানা কার্যকলাপ এবং শক্তির বিভিন্ন কার্যকলাপ ঘটে চলেছে আপনি জেগে থাকুন বা ঘুমিয়ে থাকুন কর্মের এই চারটি মাত্রা ঘটেই চলেছে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আপনার ওই কুকর্মটি বাদ দিয়ে না না সেটা প্রকাশ করার দরকার নেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত মাত্র কিছু ঘন্টা হয়েছে তো এর মধ্যে কর্মের এই চারটি মাত্রা আপনি কতটা সচেতনভাবে করেছেন আমি বলবো আমি সচেতন ছিলাম না কাজগুলো করার সময় ওগুলো এমনিই হচ্ছিল আমি বলছি এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে এক শতাংশেরও কম যদি এক একদিনের হিসেব নেন এক শতাংশেরও অনেক কম তো যখন নিরানব্বই শতাংশ কার্যকলাপই ঘটনাচক্রে ঘটছে বা অচেতনভাবে আপনি একটা কাজ করুন এখান দিয়ে গাড়ি চালিয়ে যান এখানে যানজট খুব কম এটা এখানে করে দেখা নিরাপদ তো চালানোর সময় নিরানব্বই শতাংশ সময় চোখ বন্ধ করে রাখুন মাঝে মাঝে উঠে স্টিয়ারিংটা ধরবেন দেখি এইভাবে পাঁচ মিনিট চালিয়ে দেখান এটাই মানব জীবনের বিপর্যয় সুতরাং এটা আপনাকে বুঝতে হবে যে এটাই সবথেকে গভীর মাত্রা আমাদের প্রাচ্য সংস্কৃতিগুলোর যে যেটা আমরা বলেছিলাম আপনার জীবন আপনারই কর্ম এর অর্থ আপনার জীবন আপনারই তৈরি ওখানে কোনো ম্যানেজার বসে নেই এই আপনাদের কথা বলছি না ওখানে কোনো ম্যানেজার বসে নেই যে আপনাকে পরিচালনা করছে আপনার জীবন আপনার কর্মফল আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই ঘটবে এছাড়া আর অন্য কোনো উপায় এটা হয় না কিন্তু নিরানব্বই শতাংশ মানুষের জীবন অচেতনভাবে ঘটে চলেছে বলেই মনে হচ্ছে অন্য কোনো শক্তি জীবনকে চালনা করছে সব খারাপ ড্রাইভাররাই ঠিক এরকম যেই না কোনো একটা অ্যাক্সিডেন্ট করবে আমি তো একদম ঠিক চালাচ্ছিলাম হঠাৎ কি যে একটা হয়ে গেল এটা শুনেছেন নিশ্চয়ই কিছু একটা হয়ে গেল অলৌকিক কিছু আর দুর্ঘটনাটা ঘটে গেল না আপনি বাজে গাড়ি চালান একই জিনিস জীবনের ক্ষেত্রেও ঘটে একই জিনিস জীবনের ক্ষেত্রেও ঘটে আপনাদের সবসময় মনে করানো হয়েছে এই প্রজন্মের ব্যাপারটা হারিয়ে গেছে কিন্তু সম্ভবত আপনার মা বা ঠাকুমার প্রজন্ম তারা উঠতে বসতে এই কর্ম প্ররব্ধ মুক্তি মোক্ষ এইসব এসব এদের রোজকার কথাবার্তার অংশ ছিল কোনো আধ্যাত্মিক আলোচনা নয় হ্যাঁ কি না রোজকার কথা এটা ফিরিয়ে আনার সময় হয়েছে কারণ কর্ম মানে হলো আপনি নিজেকে মনে করাচ্ছেন আমি যা করছি বা করছি না এটা আমার নিজের দায়িত্ব আমায় যদি বলেন লোকে জিজ্ঞেস করতে থাকে আমি এতদিন কিছু বলিনি কিন্তু সকলে জিজ্ঞেস করে তাই আজকাল বলেই দিই ওরা জিজ্ঞেস করে আপনার লক্ষ্যটা কি তো আমি বলি উদ্দেশ্য শুধু এটাই ধর্ম থেকে দায়িত্ববোধ আপনি মনে করছেন ওটা ওখানে না এটা এখানে এটাই হল কর্মের মানে যে আপনি এটা বুঝুন যে আপনার জীবনের উৎস আপনি নিজেই তার মানে ব্রহ্মাণ্ডে কি আর অন্য কোনো শক্তি নেই অবশ্যই আছে বাট বিজনেস কিন্তু সেটাকে আয়ত্ত করতে হলে তো আপনাকেই করতে হবে সেটাকে আয়ত্তে আনা আপনারই কাজ না হলে আর লাভ কি তো কর্ম মানে আপনার জীবন আপনারই তৈরি আর অন্য কোনো কিছু দিয়েই এটা হতে পারে না আপনি যদি নিজের শরীরের নিয়ন্ত্রণ নেন ধরা যাক এই শরীরের ওপর আপনার কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে তাহলে আপনার ভাগ্যের পনেরো থেকে কুড়ি শতাংশ আপনার হাতে থাকবে আপনার মানসিক তন্ত্রের ওপর যদি আপনার নিয়ন্ত্রণ থাকে আপনার জীবনের আর ভাগ্যের পঞ্চাশ থেকে ষাট শতাংশ আপনার নিয়ন্ত্রণে হবে আপনি যদি আপনার জীবন শক্তিকে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে আপনার জীবনের আর ভাগ্যের সম্পূর্ণ একশো শতাংশ আপনার নিয়ন্ত্রণে থাকবে প্রত্যেকটি যুবক যুবতীর প্রথমে জীবনের এই দিকটিকে থেকে অনুধাবন করা উচিত বাইরে বেরিয়ে অন্যদের জীবন নিয়ে খেলা করার আগে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কিন্তু ওই সকালের কুকর্মটির প্রায়শ্চিত্ত কীভাবে হবে এটা বুঝতে হবে যে কর্ম কোনো পুরস্কার আর শাস্তির নির্দেশাবলী নয় এটা কেবল আপনার মধ্যেকার অবশিষ্ট স্মৃতি আপনি যা কিছু করছেন যা কিছু চিন্তা আবেগ কার্যকলাপ যা কিছু কিছু না কিছুভাবে রেকর্ড করা হচ্ছে আমাদের মধ্যে এই স্মৃতিগুলো একটা প্রবণতা তৈরি করে আপনার মধ্যে এত স্মৃতি জমছে তো স্বাভাবিকভাবেই এটা সফটওয়্যারের মতন আপনি লিখেই চলেছেন অচেতনভাবে প্রত্যেক মুহূর্তে দেখুন আপনি যদি এইটুকুনি হেঁটে যান আমি বলছি অন্তত পঁচিশটা গন্ধ রয়েছে এখানে কিন্তু আপনি সচেতন নন যতক্ষণ না গন্ধটা খুব কড়া বা তীব্র তা সেটা সুগন্ধই হোক বা দুর্গন্ধ আপনি কেবল তখনই লক্ষ্য করবেন হলে খেয়ালও করবেন না দেখবেন একটা কুকুর যখন যায় ও কেবল বুঝতে চাইছে আপনাকে আপনি কি করেছেন আপনার ভালো কর্ম কুকর্ম সে সব কিছুই বোঝার চেষ্টা করছে ঠিক কি না আপনিও সচেতন আপনার তন্ত্রও এগুলোকে বুঝছে কারণ আপনার স্নায়বিক তন্ত্র অনেক বেশি উন্নত কুকুরের স্নায়বিক তন্ত্র থেকে এটা মানবেন কি না কুকুর প্রেমিকরা ঠিক তো অন্যান্য জন্তুদের থেকে মানব তন্ত্র অনেক বেশি উন্নত তো আপনারও ক্ষমতা রয়েছে কিন্তু মস্তিষ্কের কার্যকলাপের জন্য আপনি বুঝতে পারছেন না একটা কাজ করুন জঙ্গলে গিয়ে কিছুদিন থাকুন হঠাৎ দেখবেন আপনার ঘ্রাণ শক্তি দেখবেন সব কিছু বুঝতে পারছেন কেবল নাকটা একটু বাড়ালেই একটু নাকটা বাড়ালেই কি হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারবেন আপনি দেখবেন ভারতের গ্রামগুলোতে ওরা বলে দেয় আজ বৃষ্টি হবে বুঝলেন অথচ কোনো ইঙ্গিত নেই আকাশে কোনো মেঘ নেই কিচ্ছু না ও বল আর বলে দেবে যে আজ বৃষ্টি হবে কারণ প্রকৃতিতে তো পরিবর্তনগুলো ঘটছে তো আমাদের এই অচেতন স্বভাবের জন্য আপনি যদি হেঁটে যান এই পঁচিশটি গন্ধ উদাহরণস্বরূপ সবই আপনার মধ্যে রেকর্ড হচ্ছে আর এরম সব কিছুই যা দেখছেন যা শুনছেন সব কিছুই রেকর্ড হয়েই চলেছে হয়ে চলেছে তো যা যা রেকর্ড হচ্ছে তার উপর ভিত্তি করে ধীরে ধীরে অচেতনভাবে একটা প্রবণতা তৈরি হয় হঠাৎ দেখবেন আপনি এরম হয়ে গিয়েছেন ওরম নয় কারণ এতদিন ধরে একটা নির্দিষ্ট ধরনের জিনিস রেকর্ড করে এসেছেন এই প্রবৃত্তিগুলো ঐতিহ্যগতভাবে কারণ আপনারা পুঁথিগত শিক্ষা নিয়ে এসেছেন এগুলোকে বলা হয় বাসনা বাসনা কথাটা খুবই উপযুক্ত কারণ এর আক্ষরিক অর্থ হল গন্ধ তো এই গন্ধের ওপর নির্ভর করেই আপনি সেই ধরনের জীবনকে নিজের দিকে আকৃষ্ট করেন বা আপনি সেই দিকেই চালিত হন এটাই বলা হচ্ছে কিন্তু এটা আদতে আধুনিক পরিভাষায় বলতে গেলে আপনি অচেতনভাবে একটা সফটওয়্যার তৈরি করে চলেছেন তো স্বাভাবিকভাবেই এটা একটা নির্দিষ্টভাবে কাজ করতে শুরু করে কি সফটওয়্যার লিখে ফেলেছেন তাতে কিছু যায় আসে না আপনি কি আবার লিখতে পারবেন অবশ্যই পারবেন সেটাও আপনার কর্ম তো আপনি কি চাইবেন যে যে কাজগুলো আপনি অচেতনভাবে করছেন সেগুলো আপনার জীবনকে আপনার ভাগ্যকে নির্ধারণ করুক নাকি আপনি এটা নিশ্চিত করবেন যে যে কাজ আপনি সচেতনভাবে করছেন সেটা আপনার ভবিতব্যকে নির্ধারণ করুক আর এটা আপনাকেই নির্ধারণ করতে হবে